যতটা হইচই বাঁধিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান, ততটা পারফরমেন্স দেখাতে পারল না দলটি। এশিয়ার দেশটি প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলেও উঠতে পারেনি ফাইনালে, গড়তে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটাও। আসলে নিজেদের সবচেয়ে বাজে ম্যাচটা বুঝি সেমির জন্যই রাখা ছিল, আর তাতে ঘুচে গেল দক্ষিণ আফ্রিকার চোকার স্তকমা। প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হবে কিনা তা সময়ই বলে দেবে, তবে আপাতত টানা 8 ম্যাচ জিতে অপরাজিত। দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে ফাইনালে, শিরোপা থেকে আছে মাত্র এক ধাপ দূরে। দক্ষিণ আফ্রিকার একঝাঁক রথী মহারথীরা অতীতে যা পারেননি এইডেন মার্ক্রামের দলটা তাই করে দেখাচ্ছে। সেমি ফাইনালে এসে অল্পের জন্য হারের যে অতীত নজির, তা থেকে বের হয়ে এসেছে পরাশক্তি দলটা। ব্রায়ান লেড়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান, তবে রশিদ খানের দল মোটেও সুবিধা করতে পারেনি ব্যাট হাতে। প্রথম ওভারই হারিয়ে ফেলে দলের সেরা ব্যাটার রহমানুল্লাহ গুলবাজকে, দলীয় 16 রানে সাজ করে ফেরেন ওয়ান ডাউনে নামা গুলবাদিন নাইব। চারে নামা আজমতুল্লাহ অমর চাইছিলেন দলের একমাত্র ব্যাটার, যিনি পৌঁছাতে পেরেছেন 2 অঙ্কে। তার ব্যাট থেকে আসে 10 রান, এর চেয়ে বেশি অর্থাৎ 13 রানই আসে অতিরিক্ত খাত থেকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানিস্তান 11 ওভার 5 বলে মাত্র 56 রানে অল আউট হয়ে যায়। প্রোটিয়াদের পক্ষে বল হাতে আগুন ছড়িয়েছেন তাবরাজ চামসি, মাত্র 11 বলে 6 রান খরচ করে 3টি উইকেট শিকার করেন তিনি। 3 উইকেট পান মার্কো জানসেনও, এছাড়া কাগিস রাবাদা ও এনরিক নোরকিয়া 2টি করে উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার ফাইনাল নিশ্চিত হয়ে যায় বোলিং দিয়েই, ব্যাট হাতে বাকি কাজটা করেন রিজা হেন্ড্রিক্স ও অধিনায়ক মার্ক্রাম। কুইন্টন ডিকক জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ হাত ছাড়া করেন 5 রানে আউট হয়ে, তবে এরপর আর কোনো বিপদের সম্মুখীন হয়নি দক্ষিণ আফ্রিকা। রিজা 25 বলে 29 ও মার্ক্রাম 21 বলে 23 রানে অপরাজিত থেকে 67 বল ও 9 উইকেট হাতে রেখে জয় এনে দেন দক্ষিণ আফ্রিকাকে, নিশ্চিত করেন ফাইনাল। প্রথমবার ফাইনাল খেলতে নেমে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হবে প্রোটিয়াদের। ইংল্যান্ড ভারত ম্যাচ থেকে যারা হবে জয়ী তারাই হবে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।